ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে মহাসড়ক যানজটমুক্ত রাখা, সড়ক নৌ রেলপথে দুর্ঘটনা কমানো, ট্রেলে শিডিউল বিপর্যয় রোধ, সহজ টিকিট প্রাপ্তিসহ সব ধরনের ভোগান্তি ও হয়রানি বন্ধে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয় এসব সিদ্ধান্তের কথা জানায়। ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে আজ থেকে বাস ও ট্রেনে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। রাজধানীর কমলাপুর স্টেশনে সকাল থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের। রাজধানীর বাস টার্মিনালগুলোতেও ভিড় রয়েছে ঘরমুখী মানুষের। বিশেষ করে সাইদাবাদ টার্মিনালে যাত্রীরা অপেক্ষা করছেন গাড়ির জন্য। তবে বরাবরের মতো ঈদ উপলক্ষে বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেন অনেকেই। এ মুহূর্তে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী আদ্দিন সজীব। ঈদ যাত্রার খবর জানতে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, কমলাপুরে যাত্রীদের চাপ কেমন দেখছেন? আজও কি ট্রেনের শিডিউল বিপর্যয় হচ্ছে? আমাদের জানাবেন। আপনি এতক্ষণে দেখাচ্ছিলেন যে আসলে অনেক মানুষ ভিড় করছে, যারা ঘরমুখো মানুষ, ঢাকা ছেড়ে প্রিয়জনের কাছে ছুটতে চান তারা, এবং এটাতে স্বস্তির দিন আজকে অন্তত, যে প্রথম দিনে কিছুটা বিলম্ব হলেও আজকে অন্তত 15 জোড়া ট্রেন ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে, যেগুলো একেবারেই যথাসময়ে ছেড়ে যাওয়ার আমরা খবর পেয়েছি এবং স্বস্তির খবর আমরা জেনেছি তাদের মুখ থেকেই, যারা এই ট্রেনগুলোতে গেছেন। এবং সবচেয়ে বড় ভালো দিক হচ্ছে যে এবারে কিন্তু আজকে থেকে কিন্তু ভিড়টা বাড়তে শুরু করেছে এবং আজকের চাপটাও বাড়বে। এখনও চাপ আছে এবং যত বেলা গড়াচ্ছে তত বেশি চাপটা বাড়তে থাকবে, কেননা অনেকেই আজকে অফিস করে শেষ দিনের, মানে অফিস করে তারা তাদের গন্তব্যে ছুটে যাবে। আপনি খেয়াল করে দেখেন, আমি পিছনে যেখানে দাঁড়িয়ে আছি এই অংশটাতে চেকিং চলছে। আমরা সবসময়ই দেখি যে ঢাকা ছেড়ে যাওয়ার সময় রেলওয়ে স্টেশনের, বিশেষ করে ট্রেনগুলোতে, ছাদে ভরা এবং ঝুঁকি নিয়ে অনেকেই এই যাত্রা করেন, এবং এই যাত্রাটাকে কিছুটা স্বস্তি এবং ঝুঁকিমুক্ত করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেল কর্তৃপক্ষ থেকে, বিশেষ করে প্রশাসনের পক্ষ থেকে অনেক বেশি তারা তৎপর এখানে, এবং টিকিট চেকিং করা হচ্ছে। টিকিট চেক করার মাধ্যমে তারপরে যাত্রীদেরকে ভিতরে যেতে দেওয়া হচ্ছে। এটাতে সুবিধা হলো যে টিকিটের বাইরে অন্য কেউ ঢুকতে পারবে না, অর্থাৎ যতগুলো সিট এবং এর বাইরে যে স্ট্যান্ডিং টিকিট রয়েছে সেই টিকিটের বাইরে আর অন্য কেউ ঢুকতে পারবে না। এতে করে যে অতিরিক্ত যাত্রী কিংবা অতিরিক্ত মানুষ ট্রেন বা রেল স্টেশনে ভিড় করতে পারবে না এবং উপরে উঠতে পারবে না, সেই জায়গা থেকে একটা স্বস্তি আছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রায় 69 জোড়া ট্রেনে প্রায় 1.5 লক্ষ মানুষ আজকে ঢাকা ছেড়ে যাবে, তবে দিন গেলে এই যাত্রার পরিমাণ কিংবা যাত্রীর পরিমাণ আরও বাড়তে পারে বলে আমরা জানতে পেরেছি। মীরা আদিন, আপনাকে ধন্যবাদ। রাজধানীর বাস টার্মিনালগুলোতে সকাল থেকে যাত্রীদের ভিড়। গাবতলিতে আছেন সহকর্মী মুশফিকুর রহমান, সেখানকার খবর জানতে এখন আমরা তার সাথে কথা বলছি। মুশফিক, বাস টার্মিনালগুলোর পরিস্থিতি আমাদেরকে জানাবেন। মীরা, এই মুহূর্তে আমি গাবতলি বাস টার্মিনালের একদম ভেতরে অবস্থান করছি। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন যে যাত্রীদের মোটামুটি ভিড় রয়েছে, বাট সেটা যে খুব বেশি উপচে পড়া ভিড় সেটা কিন্তু বলা যায় না। আমরা বাস কাউন্টারগুলোতে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যেহেতু আজকে থেকে অফিসগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেহেতু আজকে সন্ধ্যার দিকে বা রাতের দিকে যাত্রীদের চাপ প্রচুর পরিমাণে বেড়ে যাবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। যখনই অনলাইনে টিকিট ছাড়া হয় তখন থেকেই কিন্তু আজকের যে দিনটা সেই দিনে টিকিট কিন্তু খুব বেশি বিক্রি হয়েছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। এছাড়া আমাদেরকে তারা জানিয়েছেন যে গতকালকেও বেশ ভিড় ছিল কিন্তু বাস কাউন্টারগুলোতে, বিশেষ করে সন্ধ্যার দিকে। এছাড়া আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, বিশেষ করে কল্যাণপুর বাস কাউন্টারের যাত্রীরা আমাদেরকে কিন্তু অনেক অভিযোগ করেছেন, বিশেষ করে বেশি ভাড়া আদায় এবং সময় মতো বাস না আসার অভিযোগ কিন্তু তারা আমাদেরকে করেছেন। যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন যে যেই বাসটি ছেড়ে যাওয়ার কথা সকাল 7টা নাগাদও কিন্তু সেটা ছেড়ে যায়নি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সেক্ষেত্রে কাউন্টারে কথা বললে তারা আমাদেরকে জানায় যে গাবতলি যে গরুর হাটগুলো আছে সেই হাটের এখানে যানজট তৈরি হওয়ার কারণে তারা গাড়িগুলো ঠিকমতো কাউন্টারে পৌঁছাচ্ছে না। তবে আমরা গাবতলি আসার পর কিন্তু সেই চিত্র দেখতে পারিনি। আমরা দেখেছি যে ট্রাফিক নিয়ন্ত্রণে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা রয়েছে তাদের তৎপরতায় কিন্তু গাবতলি এবং আমিনবাজারের এই পয়েন্টটাতে খুব বেশি
যানবাহনের চাপ কিন্তু নেই। এছাড়া আমরা যেটা দেখেছি, যাত্রীরা আমাদেরকে বলেছেন অনেক ক্ষেত্রে যে 550 টাকার ভাড়া গন্তব্যের, সেই ভাড়া 1000 থেকে 1200 টাকাও নেওয়া হচ্ছে। সেই বিষয়ে কাউন্টারে কথা বললে তারা আমাদেরকে অনেকটাই গা ছাড়া ভাব দেখায় এবং বলেছে যে কর্তৃপক্ষ এবং অনলাইন যে মাধ্যমগুলোতে টিকিট বিক্রি করা হয়েছে তাদের ব্যাপার সেটা, সেই বিষয়ে তারা কোনো কিছু বলতে পারেনি। এই ছিল আমার কাছে সর্বশেষ। মুশফিকা, আপনাকে ধন্যবাদ।